আজকের গুরুত্বপূর্ণ নির্বাচনী খবরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাঁধভাঙ্গা হিমন্ত উচ্ছ্বাস, করিমগঞ্জ রোড শোয়ে জনস্রোত, কাটিগড়ায় আক্রমণ সুস্মিতাকে, দ্বিতীয় বিভাগে পাস করলে স্কুটি চা জনগোষ্ঠীর মেয়েদের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মহাজোটকে হারাতে বিটিম মাঠে নামিয়েছে বিজেপি, বললেন বদরুদ্দিন আজমল। রাতাবাড়ি লক্ষ্মীপুরে মহাজোটের নির্বাচনী জনসভা, বিজেপি শুধু ঘণ্টা বাজাতে জানে, আক্রমণ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। নাগরিকত্বের ইস্যুতে বিজেপির মুখোশ খসে পড়েছে, এবারের নির্বাচন অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই, বললেন তমালকান্তি বণিক। হিমন্তের ইশারায় ময়দান চষে বেড়াচ্ছে হাতি, বললেন বদরুদ্দিন আজমল। বদরপুর থেকে সরাসরি শিবসাগর ট্রেন, আশা দিয়ে গেলেন ইউডিএফ সুপ্রিমো। আজমল ফাউন্ডেশনের প্রশংসায় পঞ্চমুখ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত, বলেন মহাজোট ক্ষমতায় এলে এনআরসি এবং কা এর স্থায়ী সমাধান। মহিলাদের ভোটদানে এগিয়ে আসার আহ্বান জেলাশাসক কীর্তি জল্লির, ভোটার সচেতনতায় জেলা প্রশাসনের নৌকাদৌড় প্রতিযোগিতা শুনাইয়ে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিজয় মালাকার টি টোয়েন্টি ক্রিকেটের বিরাট কোহলি, বললেন হিমন্ত বিশ্ব শর্মা রাতাবাড়ির উন্নয়নের প্রশংসা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। বাঁধভাঙ্গা হিমন্ত উচ্ছ্বাস, করিমগঞ্জ রোড শোয়ে জনস্রোত, কাটিগড়ায় আক্রমণ সুস্মিতাকে, এ মুহূর্তে মুখ্যমন্ত্রীর চেয়ার তার নজরে নেই, লক্ষ্য একটাই, বরাকে যত বেশি সম্ভব আসন জিতে 100 প্লাসের টার্গেট পূরণ করা। শনিবার একথা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিন রাতে রোড শোর পর সেটেলমেন্ট রোডে কালীবাড়িতে প্রার্থী মানস দাসকে নিয়ে প্রণাম করতে যান হিমন্ত বিশ্ব। ওই সময় প্রতিবেদককে একথা বলেছেন তিনি। এদিকে হিমন্ত জোরে কাবু হলো সীমান্ত শহর করিমগঞ্জ। রোড শোয়ে কত মানুষ হয়েছে এ নিয়ে বিজেপি কংগ্রেসে তোড়জাড় শুরু হয়ে গেছে। জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেছেন, আমরা ধরেছিলাম 10,000 মানুষ হবে, কিন্তু কম করে 20,000 মানুষ রোড শোয়ে যোগ দিয়েছেন। সুব্রতর এই দাবি উড়িয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ বলেছেন, এটা আবার ভিড় নাকি, এর চেয়ে বেশি ভিড় তো দুর্গাপূজার বাসানে এক একটি পাড়ার ক্লাবেই দেখা যায়। তবে রাজনৈতিক তরজা যাই হোক না কেন, শনিবার বিজেপি প্রার্থী ডক্টর মানস দাসের জন্য আয়োজিত রোড শোয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যেন গোটা শহরই সামিল হলো। গাড়ির পেট্রোল শেষ হয়ে গেলেও রোড শো 1 মিনিটের জন্য থামেনি। হিমন্ত বিশ্বর সঙ্গে মানস দাস, মিশন রঞ্জন দাস, ডক্টর রাজদীপ রায় ও কিশোরনাথ থাকা গাড়িকে ঠেলে ঠেলে শহর পরিক্রমা করিয়েছেন সমর্থকরা। আহিচে আহিচে হিমন্ত আহিচে গানের সঙ্গে কোমর দুলিয়ে প্রায় 15,000 মানুষ পা মিলিয়েছেন রোড শোয়ে। রাতাবাড়ির প্রার্থী বিজয় মালাকার ও উত্তর করিমগঞ্জের মানস দাসের প্রচারে শনিবার একদিনের সফরে করিমগঞ্জে আসেন হিমন্ত বিশ্ব। মানুষের জন্য রোড শোয়ের আয়োজন করা হয়। বিজয়ের প্রচার শেষ করে বিকেল 5টায় শহরের এক হোটেলে পৌঁছান হিমন্ত। রোড শোর সময় বিকেল 4:30 হলেও মানুষ তেমন না হওয়ায় পুরো 2 ঘন্টা দেরিতে শুরু হয় রোড শো। হিমন্তকে দেখা মাত্রই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দেয় শহরে। কাতারে কাতারে মানুষ ছুটে আসেন সরিষা কালীবাড়ির সামনে। মুহূর্তের মধ্যে এলাকা জনসমুদ্রের রূপ নেয়। সরিষা কালীবাড়ি থেকে স্টেশন রোডে রোড শো পৌঁছতে পুরো 2 ঘন্টা সময় লেগে যায়। ওই এলাকায় হিমন্তর হুড খোলা গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, কিন্তু এতেও দমেননি সমর্থকরা। গোটা শহর তার গাড়ি ঠেলে ঠেলে পরিক্রমা করিয়েছেন সমর্থকরা। অন্যদিকে সাউন্ড বক্সে বাজতে থাকা আহিচে আহিচে হিমন্ত আহিচে গানের সঙ্গে তুমুল নাচতে থাকেন সমর্থকরা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ কখনো ফ্লাইং কিস তো কখনো হাত জোড় করে হিমন্তকে অভিবাদন জানিয়েছেন। অপরদিকে মহাজোটকে হারাতে বিটিম মাঠে নামিয়েছে বিজেপি, বললেন আজমল। কংগ্রেস ইউডিএফের জোট হওয়ার পর থেকে বিজেপির ঘুম উবে গেছে। তারা মহাজোটকে আটকাতে বিটিম তৈরি করে বিভিন্ন জায়গায় প্রার্থী দাঁড়া করিয়েছে। রাইজর দল, নরেন্দ্রজ্যোতির আসাম জাতীয় পরিষদ ইত্যাদি বিজেপির বিটিম হয়ে কাজ করছে। শনিবার বদরপুরে নির্বাচনী সভায় এই মন্তব্য করেছেন ইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। বদরপুরের মালুয়ায় মহাজোটের প্রার্থীদের পালে হাওয়া তুলতে মালুয়াতে আসেন ইউডিএফ সুপ্রিমো। তিনি করিমগঞ্জ জেলার সব স্থানে মহাজোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। মহাজোট ক্ষমতা এলে বদরপুর থেকে সরাসরি শিবসাগর পর্যন্ত ট্রেন চালু হবে বলেও জানান আজমল। এদিন মালুয়ায় করিমগঞ্জ জেলার ইউডিএফ সভাপতি আজিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। তিনি ইউডিএফ প্রার্থী আব্দুল আজিজকে জয়ী করার আহ্বান জানান বদরপুরবাসীর কাছে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের মহাজোটের প্রার্থী কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
একই সঙ্গে দুই শরিক দলের নেতাদের মঞ্চ ভাগ করে নেওয়ায় প্রচুর সমর্থক অনুষ্ঠানে উপস্থিত হন। বিজেপিকে আটকানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান কমলাক্ষ। তিনি বলেন, এবারের নির্বাচন অধিকার আদায় ও অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি আরো বলেন, বিজেপি সরকার ধর্মের ভিত্তিতে সিএএ আইন পাশ করেছে, এটা সংবিধান বিরোধী। কমলাক্ষ আরো বলেন, উদ্দাস্তু সমস্যার সমাধান আমিও চাই, কিন্তু ধর্মের ভিত্তিতে আইন হতে পারে না। সবাই বক্তব্য রাখতে গিয়ে কে এম বাহারুল ইসলাম, করিমগঞ্জে মেডিকেল কলেজ, করিমগঞ্জে বিশ্ববিদ্যালয়, এনআইটি ইত্যাদি ইস্যুতে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। অপরদিকে এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, এটা অস্তিত্ব আর অধিকার রক্ষার লড়াই। এই মন্তব্য করেছেন শিলচরের কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক। তিনি বলেন, এ বিজেপি ফের নাগরিকত্ব প্রদানের স্বপ্ন ফেরি শুরু করেছে। বাস্তবে বিজেপির ইস্তেহারেই নেই উদ্দাস্তুদের নাগরিকত্ব প্রদানের কথা। নাগরিকত্বের ইস্যুতে বিজেপির মুখোশ খসে পড়েছে, তা ডাকতে এখন বিজেপি নেতা অমিত শাহ শিলচরে এসে গেলেন। কিন্তু সিএএ পাশের এক বছর অতিক্রান্ত হলেও তা কার্যকর করেনি তারা। এতে স্পষ্ট, এ বিষয়ে তাদের কোনো সদিচ্ছা নেই। শুধুমাত্র বুটের ললিপপ হিসেবে ব্যবহার নাগরিকত্বের ইস্যু। শুধু তাই নয়, এনআরসি ইস্যুতেও বিজেপিকে চেপে ধরেন তমাল। বলেন, শিলচরে অমিত শাহ এনআরসি নিয়ে কোনো বাক্যব্যয় করেননি। কেন জানেন? বিজেপি ক্ষমতায় ফিরলে ফের এনআরসি ভেরিফিকেশন করবে, বিগত দিনের মতো জনগণকে ফের একবার হয়রানি ও ভোগান্তির দিকে ঠেলে দেবে, ফের একবার নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করবে। তখন নথিপত্র জোগাড় করতে গিয়ে অনেকেই যেমন আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়বেন, তেমনি নানাভাবে হয়রানির শিকার হয়ে অনেকের নাম বাদ পড়তে পারে। ৬ নম্বর দ্বারা কার্যকর করে হিন্দু বাঙালি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবে বিজেপি। তাই বিজেপি থেকে দূরে থাকতে সবাইকে আহ্বান জানান তমালকান্তি বণিক। এদিন কংগ্রেসের বুট প্রচারে শহরের ন্যাশনাল হাইওয়ে কীর্তনের মাঠে এক তাৎপর্যপূর্ণ জনসভা হয়। সেখানে মালিনী বিল, আশ্রম রোড, তপোবনগর ও ন্যাশনাল হাইওয়ে এলাকায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়। এই অঞ্চল পদ্মফুলের বাগান বলা যায়, অর্থাৎ সেখানে বিজেপির শক্ত ভিত রয়েছে। কৈবর্ত সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বতা কংগ্রেস কর্মী নিশিকান্ত সরকার, প্রাক্তন পুলিশ আধিকারিক সুধাংশু কুমার দাস, গিরিশচন্দ্র দাসদের হাত ধরে সেখানেও হাতকে মজবুত করছে কংগ্রেস। বিড়েটাশা কীর্তনের মাঠে দাঁড়িয়ে মহাজোটের প্রার্থী তমালকান্তি তাদের আশ্বস্ত করেছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে এনআরসির নামে হয়রানি হবে না, কারোর নাগরিকত্ব নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেবে না, পাশাপাশি শহরের বস্তি এলাকার সামগ্রিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবেন বলে জানান তিনি। বলেন, উড়ালপুলের মতো প্রতিশ্রুতি দিতে পারেন না, তবে এইটুকু বলতে পারেন, বিধায়ক হলে এতদ অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, জমা জল, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে কাজ করে যাবেন। নাগরিকত্বের নামে কিভাবে বিজেপি বাঙালিদের প্রতারণা করেছে সেই প্রসঙ্গ তিনি উত্থাপন করে তিনি বলেন, এনআরসির সময় বাঙালিদের কিভাবে যন্ত্রণা পোহাতে হয়েছে সে কথা সবার মনে আছে। বিজেপি ক্ষমতায় আসলে আবার সেই যন্ত্রণার দিন শুরু হবে, এনআরসির নামে মানুষকে ফের সংকটের মধ্যে পড়তে হবে। এছাড়াও তার বক্তব্যে উঠে আসে শিলচর শহরের পরিকাঠামোগত সমস্যা। তিনি বলেন, আজ পুরসভা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, ভোটের ঠিক আগ মুহূর্তে পুরসভার বাণিজ্যিক স্থলগুলির ভাড়া 20% বাড়ানো হয়েছে, এভাবে প্রতিটি পুর পরিষেবা এখন ব্যয়বহুল হয়ে উঠছে। তাই শিলচরের নাগরিকদের এই সমস্ত বিষয়ে চিন্তা করার আহ্বান জানান তমাল। সাংস্কৃতিক চর্চা আরও উন্নত করার দিকে তিনি পদক্ষেপ নেবেন বলে জানান। এর আগে বক্তব্য প্রসঙ্গে কংগ্রেস কর্মী নিশিকান্ত বলেন, এবার রাজ্যের সরকার হবে মহাজোটের, শিলচর থেকে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক। সেই জয়ের অংশীদার হতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন শিলচরের কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক। বিশেষ করে নিউরোলজি বিভাগ উন্নত করার জন্য তিনি চেষ্টা চালাবেন। এদিন বিভিন্ন জায়গায় প্রচার অভিযানে তিনি বলেন, দুর্ঘটনাগ্রস্ত মানুষকে বাঁচানোর অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, এক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দেবেন, হার্ট সার্জারি, এনজিওপ্লাস্টি যাতে চালু করা যায় সেই ব্যবস্থার চেষ্টা করবেন। সমস্যাগুলো মানুষের জীবন মরণের সঙ্গে জড়িত, তাই এগুলোতে বেশি জোর দিচ্ছেন তিনি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে একটি উন্নতমানের হাসপাতালে পরিণত করার প্রয়াস চালিয়ে যাবেন। এছাড়া শিলচর সিভিল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে তিনি উদ্যোগী হবেন বলে জানান। এদিন শহরের বিভিন্ন জায়গায় পদযাত্রা ও জনসভায় অংশ নেন। অপরদিকে ধলাইর কংগ্রেস প্রার্থী কামাক্ষা প্রসাদ মালার প্রচারে শনিবার ধলাইর দারবিতে এসে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপুত্র তেজস্বী যাদব। বিজেপিকে বড়া জুট পার্টি আখ্যায়িত করে কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারে না বলে মন্তব্য করেন। প্রসঙ্গত তিনি উল্লেখ করেন, ক্ষমতায় আসার আগে দেশে 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিল বিজেপি, কিন্তু নির্বাচন পেরিয়ে যাওয়ার পর এ নিয়ে একটি বাক্য ব্যয় করেননি প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন,
চা বেচে রাজনীতি এসে এখন সরকারি সংস্থা বেচতে শুরু করেছেন। বিজেপি দেশের সংবিধান নয়, আরএসএস এর এজেন্ডা মেনে চলে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দেশ আজ সংকটের মুখে, তাই সাধারণ মানুষের স্বার্থে আসামে কংগ্রেস এবার গ্যারান্টি নিয়ে এসেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তেজস্বী বলেন, গ্যাস পেট্রোপণ্যের দাম হুহু করে বাড়ছে, কিন্তু সরকার কুম্ভ নিদ্রায় মগ্ন। এমনকি গেরুয়া দলের মন্ত্রীদের ছত্রচাজায় অপরাধীরা বেড়ে উঠছে বলেও অভিযোগ লালু তনয়ের। আসাম বিহারের একটা জায়গায় খুব মিল তা হলো গামছা। তিনি গামছার সম্মান রাখতে বলেন মহাজোট কর্মীদের। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বলেন, কংগ্রেসের নেতৃত্বে দিশপুরে এবার মহাজোটের সরকার এলে শিলচরের রবীন্দ্রনাথ সাংস্কৃতিক কেন্দ্র, শিলচরের রেল স্টেশনকে বাসা শহীদ স্টেশন নামকরণ, 5 লক্ষ বেকারের চাকরি, 365 টাকা হাজিরা, 2000 করে গৃহিণীদের মাসিক ভাতা চালু করা হবে। পাশাপাশি কামাখ্যামালাকে দিশপুরে যোগ্য স্থান দেওয়ার কথাও উল্লেখ করেন। অন্যদিকে সরকার গঠনের 2 দিনের মাথায় খাজল দত্ত নিকুজের তদন্ত শুরু হবে। তবে বিজেপি ক্ষমতায় এলে ফের এনআরসির হয়রানির শিকার হওয়ার কথাও বলেন সুস্মিতা। উল্লেখ্য, এদিন মহাজোটের মঞ্চে খাজল দত্তের মাও উপস্থিত ছিলেন, তিনিও নিজের ফরিয়াদ তুলে ধরেন। বরাকে হিন্দিবাসী ও চা শ্রমিক মিলিয়ে 6 জনকে প্রার্থী করায় দলকে সাধুবাদ জানান প্রার্থী কামাক্কা প্রসাদ মালা। বলেন, আসামের চা শিল্প উন্নয়নে বড় ভূমিকা চা শ্রমিকদের, কিন্তু শ্রমিকদের উন্নয়ন হয়নি বলে দুঃখ প্রকাশ করেন মালা। কেউ যাতে প্রলোভনে পড়ে তাকে ভুলে না যান সে কথা সবাইকে মাথায় রাখতে বলেন। নিখিল ভারত কংগ্রেসের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি বিজেপিকে বিদায় জানিয়ে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন দলের রাষ্ট্রীয় প্রবক্তা শাকিল আহমেদ, ছত্তিশগড়ের বিধায়ক বিনয় ভগত প্রমুখ। এদিকে এদিন সকালে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দুর্লভছড়া পাতিফিল্ডে মহাজোটের কংগ্রেস প্রার্থী শম্ভু সিংমালার নির্বাচনী প্রচারে আসেন তেজস্বী। উপস্থিত ছিলেন রাতাবাড়ির উভয় কংগ্রেস মণ্ডল সভাপতি, শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সহ রাতাবাড়ির কংগ্রেস কর্মীরা। সবাই শম্ভু সিংমালাকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তেজস্বী। বলেন, গত 5 বছর বিজেপি রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিজেপি সরকার একটিও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। উন্নয়নের জয়গানকারী সরকারের আমলে দ্রব্যমূল্য আজ আকাশ ছুয়া। উন্নয়নের স্বার্থে রাজ্যের 1 নং রাতাবাড়ি কেন্দ্র থেকে মহাজোট প্রার্থীকে জিতিয়ে সরকার গড়ার আহ্বান জানান তিনি। অপরদিকে নির্বাচনী জনসভায় আজমল ফাউন্ডেশনের প্রশংসায় পঞ্চমুখ কমলাক্ষ। বলেন, এই ফাউন্ডেশন সব সময় সাধারণ মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে থাকে। শনিবার দুপুরে বদরপুরের মহাজোট প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন উত্তর করিমগঞ্জের মহাজোট প্রার্থী বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত। বলেন, এবারে আমাদের অধিকার আদায় অস্তিত্ব রক্ষার লড়াই, এই নির্বাচন আমাদের সুস্থ সুন্দর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তার দাবি, রাজ্যে এবার মহাজোট সরকার গঠন করবে। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে কমলাক্ষ বলেন, শর্মার কাছে রয়েছে প্রচুর সিন্ডিকেট ও 2 নম্বরি টাকা, আমাদের কাছে টাকা না থাকলেও আছে সাধারণ মানুষের দোয়া ও আশীর্বাদ, যা হিমন্তবাবুর কাছে নেই। উত্তর করিমগঞ্জের দুবারের বিধায়ক কমলাক্ষ বলেন, বরাকের 15 সিটে মহাজোট জয়ী হবে, কারণ বিজেপি সরকার বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত করেছে, এনআরসি ও কা এর মাধ্যমে সমাজকে দ্বিখণ্ডিত করা হয়েছে, ধর্মের ভিত্তিতে এদেশে আইন হতে পারে না, একথা আমরা বিধানসভায় বলেছি, বাইরে বলেছি আর সবসময় বলছি। আমরা চাই সমস্যার সমাধান হোক, কিন্তু তা কা এর মাধ্যমে নয়। 2014 এর ভোটার তালিকা অনুযায়ী এনআরসি নির্ধারণ করা হলে হিন্দু মুসলিম সবার সমস্যার সমাধান হবে। তিনি আরও বলেন, মহাজোট জয়ী হলে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা হবে, প্রত্যেক জাতির মধ্যে ঐক্য তৈরি করা হবে। এই দেশ মহাত্মা গান্ধীর দেশ, মাওলানা আবুল কালামের দেশ, এই দেশ নেতাজির দেশ, আব্দুল হামিদের দেশ, বিভিন্ন আলিম উলামা সাধু সন্ন্যাসীর দেশ। তাই যারা আমাদের বিভক্ত করার চেষ্টা করবে আমরাই প্রতিহত করব তাদের। মহাজোট যেখানে ভোট সেখানে, ভোট প্রদানের সময় একটি ভোট নষ্ট না করে মহাজোটে ভোট দেওয়ার আহ্বান জানান কমলাক্ষ দেব পুরকায়স্ত। অপরদিকে মহিলাদের ভোটদানে এগিয়ে আসার আহ্বান কীর্তি জল্লির, ভোটার সচেতনতায় জেলা প্রশাসনের নৌকাদৌড় প্রতিযোগিতা শুনাইয়ে। আগামী 1 এপ্রিল নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, দ্বিধা রাখবেন না, বিশেষ করে মহিলাদের বলছি, আপনারা এগিয়ে আসুন এবং ভোট দিন। শনিবার ভোটার সচেতনতায় বরাক নদীতে কাছাড় জেলা প্রশাসন আয়োজিত নৌকাদৌড় প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করলেন জেলা শাসক কীর্তি জল্লি। তিনি আরও বলেন, ভোট উৎসব আয়োজনের অঙ্গ হিসাবে এই আয়োজন, ভোটার সচেতনতা গড়ে তোলাও অন্যতম লক্ষ্য। জেলা শাসকের কথায়, সুনাইয়ের এই এলাকায় ভোটদানের হার কম থাকায় এখানে এই আয়োজন করা হয়েছে। অপরদিকে বিজয় মালাকার টি-20 ক্রিকেটের বিরাট কোহলি বললেন হিমন্ত বিশ্ব শর্মা রাতাবাড়ির উন্নয়নে প্রশংসা।
রাতাবাড়ির রাজনৈতিক পরিমণ্ডল থেকে বিজেপি প্রার্থী বিজয় মালাকারের জয় নিশ্চিত বলে অনুভব করতে পারছি, তাই রাজনৈতিক কথা নয়। আপনারা কি কি অসুবিধার সম্মুখীন আমাকে সরাসরি বলুন। শনিবার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সনবিলে এসে এমনই বললেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ দুর্লভচড়া ও রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডল সভাপতি সহ বিজেপি কর্মীরা। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কংগ্রেস দুটি লুঙ্গি সুতো কম্বলের রাজনীতি করে আর বর্তমানে আত্মসম্মান ইউডিএফের কাছে বিক্রি করে বদরউদ্দিন আজমলের হাত ধরে আসামে সরকার গড়ার স্বপ্ন দেখছে কংগ্রেস। বলেন, তাদের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আসামে নয়, বরং বাংলাদেশে হলে সাকার হতো। তিনি বলেন, রাতাবাড়িতে সব শ্রেণীর মোট 16,000 মহিলাকে অরুণোদয় প্রকল্পের অধীনে আনা হয়েছে, আগামীতে তা বেড়ে 3,000 টাকা হবে। চাকরিজীবী পরিবার ছাড়া রাজ্যবাসীকে এই প্রকল্পের আওতায় আনা হবে। তাছাড়া 1 বছরের মধ্যে 1,00,000 চাকরি দেওয়ার কথা ফের এখানে বলেন তিনি। 14 মাসে রাতাবাড়ির উন্নয়নের প্রশংসা করে হিমন্ত বলেন, বিজয় মালাকার টি-টোয়েন্টি ক্রিকেটের বিরাট কোহলি।